সেই রসুলের নমা শাফাতে আলী আইসি রহমতুল্লাহ আলাই ওনার কাছে দাও বন্ধুরা মাইকেরাম ফতোয়ার জন্য এসেছেন। এবার সহি বুখারীর প্রথম খণ্ডের যেই পৃষ্ঠা খুলে দিয়েছেন ওই পৃষ্ঠা থেকে হাদিসের সনদ বলে মতন যখনই আমার নবীর নাম উচ্চারণ করেছে মুফতি মহাদেশ ওরা কি হয়ে গেছে, অচেতন হয়ে গেছে, ওরা সেন্সলেস হয়ে গেছে। যখন স্বাভাবিক হয়ে গেলেন এবার ফতে আলী আইসি হুজুর জিজ্ঞাসা করলেন, এ বাবা মুফতি মহাদেশ সাহেবেরা, আপনারা এত বড় বড় যোগ্য মুফতি মহাদেশ, ফতোয়ার জন্য আসলেন, শুধু নবীর নাম উচ্চারণ করলাম তাতেই আপনারা অজ্ঞান হয়ে পড়ে গেলেন, ব্যাপারটা কি, রহস্যটা কি, আছে না নাই? জোরে বলেন বাবাজি। আমার ওই দিনে উলামায়ে দেওবন্দ বড় বড় মুফতি মহাদেশ সাহেবেরা ফতে আলী আইসি হুজুরের কদমের পাশে দাঁড়িয়ে বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ রসুলের একান্ত কাছের মহব্বতের উম্মত, হুজুর আমরা কপাল পোড়া মুফতি মহাদেশ জীবনে কতবার বুখারীর খতম করলাম, ছাত্রদেরকেও খতম করালাম, হাজার হাজার বার নবীর নাম উচ্চারণ করেছি, পর রসুল্লাহ পর রসুল্লাহ, ঠিক কিনা? কিন্তু নসিব খারাপ, একটা দিনের জন্য আমার নবী নুরানি চাঁদ মুখ খান আমাদের নসিবে হুজুর। আজকে যখন আপনার কাছে রসুলের সানে সালামের ফতোয়ার জন্য আসলাম, আপনি যখন সহিহুল বুখারীর হাদিসের সনদ বলে মতনে যখনই আমার নবীজির নাম উচ্চারণ করেছেন হুজুর, আজকে আপনার কদমের ওসিলায় আপনার পাশ থেকে দয়া নবী, মার নবী, নূরে মুজাসসাম নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর নুরানি চেহারা মুবারক খানা দেখে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই আপনি রসুলের নাম আপনার জবান দ্বারা উচ্চারণ করেছেন ওই মদিনার কামলিওয়ালা মদিনা মনোবলা থেকে হুজুর আপনার পাশে হাজির, আমরা নবীজির নুরানি চাঁদমুখখানা দেখে অত সুন্দর আকর্ষণ, অত মাবি চেহারা, যেই চেহারা দেখে তৃপ্তি মেটে না, ওই চেহারা খান দেখার সাথে সাথে হুজুর আমরা সবাই বেহুশ হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই যে চলে গেলাম আর কোনোদিন ফতোয়া চাইব না, আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব, কারণ আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ওই নবীর সামনে সালাম দিলে আমার নবী খুশি হবে, নবী খুশি হলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। সুতরাং রসুলের শানে দরুদ এবং সালাম আছে না নাই? দেবেন কি দেবেন না? অবশ্যই দেবেন। আসুন, যাবার পূর্বে আমার রসুলের শান একটু সালামে নজরানা দিয়ে যাইব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মদিনার পানে চাহিয়া কান্দিগো, গজল বলিয়া ও নবীজি দেখা দাও, পর্দা দেখিব নয়ন ভরিয়া, নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ রাসূলুল্লাহ।
নাতের দরদি হাবিবাল্লাহ, কানে শুনি না সোনার মদিনা, দেখিবা নসিব হল না কোন বাধে, হব রওনা মনে যে বাধা মানে না। সিদ্দিকিয়া মিডিয়া, এনজয় বাই লিসনিং টু দ্য ইসলামিক লেকচার্স।